একবার আবার হুগলি জেলা বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার তৃণমূল নেতৃত্বে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য এল। বাঁশবেড়িয়া পৌরসভা বর্তমান প্রশাসক আদিত্য নিয়োগী প্রাক্তন বাঁশবেড়িয়া পৌরসভা প্রশাসক অরিজিৎ সিলের ওপর আনুমানিক 50 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন। বর্তমান তৃণমূলের পৌর প্রশাসক আদিত্য নিয়োগী প্রাক্তন তৃণমূল প্রশাসক অরিজিৎ সিল ও তার স্বামী সোনা সিল ওপর যোগসাজশ করে বাঁশবেড়িয়া পৌরসভা 50 কোটি টাকা ন্যায়চয় ও তছনছ করার গুরুতর অভিযোগ তুলেছেন। বর্তমান প্রশাসক জানিয়েছেন কি আনুমানিক 30 কোটি টাকা বিভিন্ন ঠিকাদারি সংস্থা বাকি আছে। আদিত্য নিয়োগী বলেছেন, প্রাক্তন চেয়ারপার্সনের স্বামী নেতৃত্বে পৌরসভার সব থেকে বড় দামি ইনকামের জায়গা সরস্বতী সিনেমা হলকে তুলে ওখানে বাজার বসানো হলো, যার ফলে পৌরসভার 40 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। উনি অভিযোগ তোলেন, মাটি কাটা থেকে নিয়ে শুরু করে পার্ক থেকে পৌরসভার ট্যাক্স আদায় বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। উনি বলেছেন, ওনার নেতৃত্বে পৌরসভার টিম এইগুলো সম্পত্তির হদিস পাওয়া ও পুনরুদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। উনি এটাও বলেন কি প্রাক্তন চেয়ারপার্সন কার্যকালে পৌরসভা 49 জন ভূতুয়ে কর্মচারী নিয়োগ করেছিল। তারা প্রাক্তন চেয়ারপার্সন ও ওনার সাঙ্গপাঙ্গদের রাজনীতি বাড়ি কাজ করার লোক নিজের আত্মীয় স্বজন ছিলেন। তারা পৌরসভার কাজ না করে বাড়িতে বসে বসে মায়নে তুলেছিলেন। এইসব অসাধু কর্মচারীকে পৌরসভা সাসপেন্ড করেছে। বর্তমান পৌর প্রশাসক এটাও জানান যে এই বিষয়ে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব ও সরকারকে জানানো হয়েছে। বিএলএলআরও এই পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে। বাড়ির আধুনি থেকে শুরু করে বাড়ির ভূত দেয়, কুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির কাজ করে, এরকম 49 জন এখনও পর্যন্ত আমরা পেয়েছি শপিং করে। তাদের বসিয়ে দিয়েছি আইনগতভাবে, এই বহিষ্কৃত এদের আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। এছাড়াও পার্ক থেকে শুরু করে যে সমস্ত অনাদায়ী টাকা আছে এবং সব থেকে পুরো এলাকায় দামি জায়গা সরস্বতী সিনেমা হল, যে সিনেমা হলটা জায়গায় প্রমোটিং করার জন্য বিগত ভোটের চেয়ারপার্সনের স্বামী ওই জায়গাটায় বাজার বসিয়ে দিয়েছে, তাতে পৌরসভার প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। ওই জায়গাটার মূল্য কম বেশি প্রায় 30 থেকে 35 কোটি টাকা। তো সেই জায়গাটা আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি। আমরা কাউকে উচ্ছেদ করার পক্ষে নয়, কিন্তু আমরা বলেছি তারা পুরোটার যাদের বসিয়েছিল তারা যেন নিজের জায়গায় ফিরে যায়। আমরা আমাদের পৌরসভা ডেভেলপমেন্টের জন্য কাজ আমরা জায়গাটা দরকার। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন এরপরে? আমরা জানাচ্ছি, অডিট করার জন্য আমি অলরেডি কলকাতায় জানিয়েছি যে ধরনের দুর্নীতি হয়েছে। প্রায় 50 কোটি টাকা আমাদের কাছে যা আছে তথ্য এখনো পর্যন্ত, এবং ঠিকাদারদের 30 কোটি টাকা অনাদায়ী অবস্থায় পড়ে রয়েছে, কাগজপত্র রেগুলার করা নেই, যার জন্য আমরা খুব চিন্তিত। আগামী 4-5 মাস আমরা যদি সময় পাই, আমাদের একটা টিম কাজ করছে, সেই টিম যদি আমরা যেভাবে চলছি গত 1 মাস এবং আগামী 3 মাস চলতে পারলে আমরা আশা করছি আমরা এখান থেকে মুক্তি দিতে পারি। 5 দিনের মানুষ মুক্তি দিতে পারি। এফআইআর হয়েছে তাদের নামে? এফআইআর করার জন্য আমরা সরকারকে জানিয়েছি, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে বিএলএলও এফআইআর করেছে, মাটি কাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেগুলো আমরা চলছে আমাদের ইয়ের মধ্যে। আগামী দিনে কী কী উন্নয়নমূলক কাজ হতে চলেছে পুরো এলাকায়? আগামী দিনে আমরা এখন যেটা পরিকল্পনা প্রথম নিয়েছি, ত্রিবেণী শ্মশানঘাট আমরা এই মুহূর্তে আমরা পানীয় জলটা, এটা ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যা হয়ে আছে, সেগুলো আমরা পরিষ্কার করে দেবো, এবং ত্রিবেণী শ্মশানঘাট সহ আশেপাশে যে ঘাটগুলো আছে আমরা মানুষের যাতে পরিষেবা ঠিকমতো দিতে পারি তার চেষ্টা করছি। পরিকল্পনা